হ্যালো, আশা করি ভালো আছেন, রেগুলার প্র্যাকটিস করছেন, নিজেকে আপডেট করছেন। অ্যান্ড আজকের এই ভিডিওটা ওই মানুষদের জন্য যাদের ইংলিশ কমিউনিকেশন লেভেল একদম জিরো, যারা ইংরেজি ভালো করে পড়তেও পারে না, লিখতেও পারে না, বলতেও জানে না। সো আজকের এই ভিডিওতে আমি এমন একটি স্টেপ শেয়ার করব, যেই স্টেপটা ফলো করে একদম বিগিনিং থেকে, আপনার যদি ইংরেজির কোনো জ্ঞান নাও থাকে, আপনি যদি মোটামুটি ইংরেজি পড়তে পারেন, বাংলা পড়তে পারেন, তাহলে আপনি আস্তে আস্তে প্র্যাকটিস করার মাধ্যমে মোটামুটি 7 দিনের ভিতরেই একটা বেজ লেভেলে চলে যেতে পারবেন, যেখান থেকে আপনি আপনার ডে টু ডে লাইফের কমিউনিকেশনগুলো করতে পারবেন ইংরেজিতে। তো চলুন শুরু করা যাক। তো ওয়েল, যে কোনো ভাষা শেখার সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেপটা কী? ভোক্যাবুলারি শেখা। ভোক্যাবুলারির ভিতর কী শিখতে হবে? ভার্ব শিখতে হবে। আমি একটু বাংলা এক্সাম্পল দিয়ে আপনাকে বোঝাই। দেখুন, আপনার ঘুম আসছে, আপনি বাংলা জানেন না, বাট আপনার ঘুম আসছে, তখন আপনি কী বলবেন? ঘুমাবো। যদি আপনি একটা শব্দ বলতে পারেন, ঘুমাবো, তাহলে আপনার যে শ্রোতা আছে সে বুঝতে পারবে যে আপনি ঘুমাতে চাচ্ছেন। আপনি যদি বলেন যে খাবো, তাহলে সে বুঝতে পারবে যে আপনার খিদে লাগছে, আপনি খাবার চাচ্ছেন। আপনি যদি বলেন যে খেলবো, সে বুঝতে পারবে আপনি এখন খেলা করতে চাচ্ছেন। সো এক্স্যাক্টলি সেমভাবে আপনারা যদি ইংরেজিতে শুধুমাত্র আপনার প্রয়োজনীয় ভার্বগুলো, ভোক্যাবুলারি বলতে সবচেয়ে প্রয়োজনীয় ভার্বগুলো শিখতে পারেন, সবচেয়ে কমন ভার্বগুলো যেগুলো সবসময় ব্যবহার করতে হয়, তাহলেও আপনি আপনার ডে টু ডে লাইফে ইংরেজিতে কথা বলা স্টার্ট করতে পারবেন। তো ওয়েল, আমরা একটু এক্সাম্পল হিসাবে দেখি। দেখেন, এখানে আমি কিছু ভোক্যাবুলারি লিখে রেখেছি, ভার্ব লিখে রেখেছি এক্স্যাক্টলি। সো আমি এটা আপনাদেরকে প্রোভাইড করব, সবচেয়ে কমন 50টা ভার্বের একটা লিস্ট প্রোভাইড করব, আপনারা যেটা প্র্যাকটিস করে আপনারা ডে টু ডে লাইফে ইউজ করতে পারবেন। সো আমরা দেখি আমরা কীভাবে প্র্যাকটিস করব। প্রথমে আপনি যেটা করবেন, দেখেন, আই সে, আমি বলি, এটা হচ্ছে বর্তমান। আই সে বর্তমান, এই পাশে যতগুলো আছে সব বর্তমান। আই সে, আমি বলি। আই সেইড, আমি বলেছিলাম, আগে বলেছিলাম। আই উইল সে, আমি বলবো, আমি বলবো। এক্স্যাক্টলি সেমভাবে আই মেক, আমি বানাই। আই মেক, আমি বানাই। আই মেড, আমি বানিয়েছিলাম, আমি বানিয়েছিলাম। এক্স্যাক্টলি সেমভাবে আই উইল মেক, আমি বানাবো। ফিউচারের ক্ষেত্রে জাস্ট এই যে প্রথম ফরমেশনটা, প্রথম যে ভার্বেরটা, ওইটার সামনে জাস্ট একটা উইল বসাই দিচ্ছি আমরা, আর কিছুই না। আই টেক, আমি গ্রহণ করি। আই টুক, আমি গ্রহণ করেছিলাম। আই উইল টেক, আমি গ্রহণ করব। আই গেভ, আমি দেই। আই গেভ, আমি দিয়েছিলাম। আইল গেভ, আমি দেব। আই থিঙ্ক, আমি চিন্তা করি। আই থট, আমি চিন্তা করেছিলাম। আই উইল থিঙ্ক, আমি চিন্তা করব। সো আপনারা যদি শুধুমাত্র এরকম করে আপনার সবচেয়ে কমন 50টা ভার্ব শিখে রাখেন আপাতত, তাহলে যে কোনো ধরনের কথাবার্তা আপনি কিন্তু বলতে পারবেন। আপনার তো এখনই, আপনি অনেক মানুষের সামনে দাঁড়িয়ে স্পিচ দিচ্ছেন না, আপনার এখনই ফ্যান্টাস্টিক স্পিকার হচ্ছে না, বাট আপনি জেনারেল কনভারসেশনটা, যে আমি যাব, আই গো, এটা আপনি অন্ততপক্ষে বলতে পারবেন। তো সবচাইতে কমন 50টা ভোকাবুলারি যদি আপনারা এইভাবে প্র্যাকটিস করে রাখেন, ভার্ব, সরি, 50টা ভার্বের আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট এরকম করে, আমি যেই লিস্টটা দিব পিডিএফের, ওইটা আপনারা বের করে নেবেন, প্রিন্ট আউট বের করে নিয়ে ওইটায় লিখবেন, বাংলায় দরকার হয় লিখবেন, লিখে লিখে প্র্যাকটিস করবেন। সো এটা অনেক ইফেক্টিভ। আমরা অনেকেই চিন্তা করি যে খুব ভালো করে ইংরেজি বলবো, প্রথমে তো খুব ভালো করে ইংরেজি বলার প্রয়োজন নেই। আপনি ইনিশিয়াল লেভেলে এখান থেকে শুরু করবেন, জিরো থেকে ওয়ানেই আপনি যাবেন, জিরো থেকে আপনি 99 যাইতে পারবেন না। সো জিরো থেকে আপনি ওয়ানে যাবেন, টুতে যাবেন, থ্রিতে যাবেন। সো ওয়ানে আপনি এইটা ক্লিয়ার করেন, এই ওয়ান দিয়ে আপনি অনেক কথাবার্তা বলতে পারবেন। সো আপনার প্রথম যে স্টেপটা হবে, আপনার ওইটা ডাউনলোড করে নেওয়া, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে ওইটাকে আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। আপনি 7 দিন প্র্যাকটিস করেন, আপনার আশেপাশে বাজার করা, আপনার বসের সাথে কথা বলা, নর্মাল ফোন করা, আই কল, এসব আপনি বলতে পারবেন। তখন একটা জিনিস মাথায় রাখবেন, জাস্ট এইটা প্র্যাকটিস করার সময় আমি ওইখানেও লিখে দিব, যদি আপনার সাবজেক্টটা, মানে এই যে আয়ের জায়গায় যদি আপনি হি, শি, ইট, নেম বা যে কোনো নাম ইউজ করেন, তাহলে এই যে শুধুমাত্র এইগুলোর ক্ষেত্রে, প্রথমটার ক্ষেত্রে, বর্তমানের ক্ষেত্রে আপনি ভার্বের সাথে এস বাই এস যোগ করবেন। আই মেক্স, আই সরি, হি মেক্স,
জাস্ট এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে এই অংশটা শেষে আপনি এস বাই এস যোগ করবেন ঠিক আছে হি শি ইট নেম যেমন যদি এখানে হি হয় হি সেইস সে বলে ঠিক আছে আমি ওখানে এক্সপ্লেন করে দিয়েছি আপনাদের ওই শিটটা দিয়ে আপনারা এরকম করে প্র্যাকটিস করতে থাকেন রেগুলার প্র্যাকটিস করেন আশা করি আপনাদের উপকারে আসবে আপনারা বেনিফিটেড হবেন তো এল আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হয় কমেন্টে জানান কি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় অ্যান্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ